আপনারা আনন্দিত হবেন। আজকে ঢাকা থেকে ড্রোন ক্যামেরা পর্যন্ত আজকের প্রোগ্রামটা কভারেজ হচ্ছে, যেটা মনে হয় এই প্রথম কোন সুন্নি মাহফিলে বাংলাদেশে আমি দেখি নাই, আপনারা দেখতে পারেন। বিভিন্ন জুলুস রেলি হয়েছে, কোনো ওয়াজ মাহফিল হয় না। কেন জানেন? আমি ভেবেছিলাম যে এমনই একটি বিষয় ঘটতে পারে, ড্রোন হলে ভালো হয়, কারণ বাহিরের প্রেমিকগুলো যেন বিশ্বের মানুষ দেখতে পারে। ওরা স্টেজে আসে নাই, প্যান্ডেলে আসে নাই, রন্ধ্রে রন্ধ্রে গাছতলায় বাঁশতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে মহব্বত প্রদর্শন করছে। যখনই বিশ্বে কখনো নবীর বিরুদ্ধে আঘাত করে কেউ কথা বলে, এই বাংলাদেশ থেকে যেইভাবে প্রতিবাদের জোয়ার উঠে বিশ্বের কোনো দেশে দেখা যায় না। 360 আউলিয়ার বাংলাদেশ, 12 আউলিয়ার বাংলাদেশ বোঝেন না, সারা বিশ্ব স্তব্ধ করোনার থাবায়। হো WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছিল বাংলাদেশে 4-5 লক্ষ লোক করোনায় মারা যাবে। আমাদের আইসোলেশন নাই, হোম কোয়ারেন্টাইন বলতে বুঝি না, লকডাউন বলতে মানি না, দিনে আনি দিনে খাই। অনেক বছর আগে শুনেছিলাম পেটে যখন ক্ষুধা থাকে ঘরের ভিতরে যদি বন্দি করে রাখা হয় সেই মানুষটাই ঘরের জানালা দিয়ে বলে বাধ্যে নয়তো মানচিত্র খাব। আমার দেশের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, স্বাধীনতার সপক্ষের মানুষ দিনে এনে দিনে খায়, এই জন্য তারা কোনো ধরনের লকডাউন মানতে রাজি নয়। তারা বিশ্বাস করে আমি ঘরের ভিতরে কেন, মাটির নিচেও যদি আমি থাকি আমার হায়াত যতদিন আছে ততদিন আমি পৃথিবীতে বাঁচব, এই জন্য তারা ঘরে থাকে না, কাহারও মুখে মাস্ক নাই। আছে কি নাই? ক্ষমতাধর রাষ্ট্রগুলি স্তব্ধ হয়ে গেল, কানাডা বলেন, আমেরিকা বলেন, ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছে। তার পিছনে তিনটা কারণ, একটি হলো করোনার মোকাবেলায় অদূরদর্শিতা। জো বাইডেন পাশ করলো, সে ফেল হলো, বড় আলাপ করেছিল, মুসলমানদেরকে নিধনের গোপন ষড়যন্ত্রের ছক এঁকেছিল। যখনই বিশ্বের মানুষগুলো এক দেশ আরেক দেশের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছিল, স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করেছিল আর মুসলমানদেরকে গোপনীয়ভাবে ষড়যন্ত্র করে নিধনের চেষ্টা করেছিল, আবার কিছু কিছু মুসলমান যখন গোপনে ওই সমস্ত ইহুদিদের বাচ্চাদের কাছে নিজের ইমানকে বিক্রি করে দিয়েছিল, ঠিক ওই মুহূর্তে আল্লাহ করোনা নামক মহামারী থাবা দিয়ে সমস্ত বিশ্বকে স্তব্ধ করে দিয়েছেন। আপনি কি বুঝুন না কোথায় এসেছি কোথায় যাব? একবার ভাবুন কোথায় ছিলাম, কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব, কোথায় যাব। সেই বিষয়টা যখন আপনারা চিন্তা করবেন অটোমেটিকলি আমার আল্লাহকেও চিনতে পারবেন। কথা বলেন ঠিক কিনা বলেন?